আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি গাইস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আজ রাত 12টার পর আপনার গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন। হ্যাঁ গাইস, আজ রাত 12টার পর কিন্তু একটা কনফার্ম ইভেন্ট আছে। সো কোন ইভেন্টটা দেখতে পাবেন সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। প্রপোজি মোডের কনফার্ম ডেট এবং কনফার্ম ইভেন্ট আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া গাইস, ইনকিউবেটরের মধ্যে কিন্তু 50% ডিসকাউন্ট আসছে চলেছে। সো কবে দেখতে পাবেন সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও গাইস, আর ওপি লেভেলে কিছু ইনফরমেশন থাকবে। সো ভিডিওটি অনেক ইনফরমেটিভ, তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো গাইস চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইস আজকের ভিডিও ফার্স্টে যে ইনফরমেশনটি থাকবে সেটি হচ্ছে আমাদের ওপি লেভেলের একটা ডেজার্ট ইগলের স্কিন। তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস, ওপি লেভেলের অ্যানিমেশন গাইস এশিয়ান ক্রিটস কোলাবরেশনের সময় কিন্তু এটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এটি কিন্তু আপনারা ফেডেড হুইলের মাধ্যমে দেখতে পাবেন, হয়তো বা ফেডেড হুইলের সেকেন্ড প্রাইস হিসেবে থাকতে পারে। এবিলিটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল ড্যামেজ ডবল রেঞ্জ, মোটামুটি ভালো এবিলিটি দিয়েছে। তো এটা কিন্তু আসতে চলছে খুবই শীঘ্রই। তো ডেজার্ট ইগলের যাদের ভালো স্কিন আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন গাইস। ওবি 32 আপডেটের জন্য সম্পূর্ণ নতুন একটা কস্টিউম ডিজাইন করা হয়েছে। সো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস এই বান্ডেলটা। তো এই বান্ডেলটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগে ব্যান্ডেলটা। তো এই ব্যান্ডেলটা কিন্তু আপনারা দেখতে পাবেন খুবই শীঘ্রই একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে, হয়তো বা হ্যাকার স্টোর বা কোন ধরনের আর কি যে কোনো একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যান্ডেলটা দেখতে পাবেন গাইস। কয়েকদিন আগে আপনারা জানতে চেয়েছিলেন যে ভাই আমরা কি ইনকিউবেটরের মধ্যে কোনো ডিসকাউন্ট দেখতে পাবো কিনা। আমি কিন্তু বলেছিলাম অবশ্যই ডিসকাউন্ট দেখতে পাবো, আপনারা এখন স্পিন করিয়েন না। তো আপনারা কিন্তু প্রায় অর্ধেক কম ডায়মন্ডে কিন্তু আপনারা স্পিন করতে পারবেন। তো ফাইনালি কিন্তু ডিসকাউন্টটাও কনফার্ম হয়ে গেছে। তো এখানে যে ডাটা ব্যানারটা লিখটা দিয়েছে সে বলেছে এটা 26 তারিখে কিন্তু এটা আসা সব থেকে বেশি চান্স। 26 তারিখে কিন্তু আপনারা ডিসকাউন্টটা দেখতে পাবেন, আর 26 তারিখে যদি নাও আসে তারপরেও কিন্তু আপনারা 50% ডিসকাউন্ট দেখতে পাবেন। তবে 26 তারিখে আসার কিন্তু সব থেকে বেশি পসিবিলিটি আছে গাইস। 26 তারিখে যদি ডিসকাউন্ট আসে তাহলে আপনাদের মতো কে কে বের করবেন এখান থেকে, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারে। আপকামিং সময় আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু একটা কনফার্ম ইভেন্ট আছে, সেটি হচ্ছে একটা ফেডারেট হুইল ইভেন্ট। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস, এই থমসনের স্ক্রিনটা আপনারা 100% কনফার্ম থাকেন ফেডারেট হুইলের মাধ্যমে দেখতে পাবেন। আমাদের নেক্সট ফেডারেট হুইল এই থমসনের স্ক্রিনটাই হবে। তো তার পরবর্তী ফেডারেট হুইল আপনারা আমাদের হর্সের যে একটা অ্যানিমেশন আসার কথা ছিল, সো সেটা কিন্তু দেখতে পাবেন। পার্সোনালি গাইস এই হর্সের অ্যানিমেশনটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে অনেক বেশি একটা ইফেক্ট দিয়েছে। তো যাই হোক গাইস, এই হর্সের অ্যানিমেশনটা যদি ফেডারেট হুইলের মাধ্যমে আসে পরবর্তী ফেডারেট হুইলে, তো আপনারা কারা কারা নেবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো তার পরবর্তী আপডেট হচ্ছে গাইস, আপনাদের মধ্যে অনেকে কমেন্ট বক্সে বলতেছেন যে ভাই ওবি 32 আপডেট তো এসে গেছে, এখনো পর্যন্ত জার্সি ইভেন্ট কেন আসতেছে না গাইস? ওবি 32 আপডেট এসে গেছে এটা ঠিক কথা, তবে জার্সি ইভেন্ট দিচ্ছে না। কারণটা হচ্ছে জার্সি ইভেন্ট অনেকদিন ধরে কিন্তু পেন্ডিং আছে। তো প্রায় 30টার মতো কিন্তু জার্সি ডিজাইন করা হয়েছে, যেগুলো এখনো পর্যন্ত বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান সার্ভারে আসেনি, শুধুমাত্র ব্রাজিল সার্ভারে দিয়েছে এগুলা। তো যাই হোক গাইস, এগুলো কিন্তু এখন পাকিস্তান সার্ভারও কিন্তু চলে এসেছে। তো খুব শীঘ্রই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি জার্সিগুলো। জার্সি ইভেন্ট গাইস যখন আসবে তখন কোনো লাক রয়েলের মাধ্যমে কিন্তু আসতে পারে, আর তা না হলে বেলুন ফাটানোর মতো যে একটা ইভেন্ট আছে আমি আপনাদের অনেক আগেই দেখিয়েছিলাম। সো সেই ইভেন্টটাই, দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্টে কিন্তু আপনারা জার্সিগুলো দেখতে পাবেন। জার্সি ইভেন্টের কিন্তু গাইস কোনো অফিসিয়াল ব্যানার কিন্তু হাতে থাকে না, হঠাৎ করে কিন্তু রাত 12টার পরে গেমের মধ্যে অ্যাড হয়ে যায়। সো খুব শীঘ্রই কিন্তু রাত 12টার পরে আমরা কিন্তু গেমের মধ্যে জার্সি ইভেন্ট হঠাৎ করে দেখতে পেয়ে যাবো গাইস। আপকামিং সময় একটা ফেডারেট রিল আসবে, সো সেই ফেডারেট রিলের মাধ্যমে কিন্তু একটা স্কাইরিং এর স্ক্রিন আসবে। তো সেটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস। এটা যদি আপনারা সবাই নেন তাহলে কিন্তু এই অ্যানিমেশনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন। তো অ্যানিমেশনটা কিন্তু যথেষ্ট ভালো একটা অ্যানিমেশন। তো এটি ফেডারেট রিলের মাধ্যমে আসবে, অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে। তো আপকামিং সময় কিন্তু আপনারা ফেডারেট রিলের মাধ্যমে কিন্তু এই স্কাইরিং এর স্ক্রিনটা কিন্তু দেখতে পেয়ে যাবেন গাইস। আপকামিং সময় আমাদের একটা বান্ডেল ইনকিউবেটর আসতে চলেছে। সো নেক্সট ইনকিউবেটর হচ্ছে গ্রজার, তারপরে কিন্তু একটা বান্ডেল ইনকিউবেটর দেখতে পাবেন, একদম ফালতু টাইপের একটা বান্ডেল। তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস, এইসব বান্ডেল ইনকিউবেটর দেওয়ার কোনো মানে হয় না। তো এইসব বান্ডেল কিন্তু ইনকিউবেটর মধ্যে আসতে চলেছে। তো সমস্ত কিছু আমি রিভিউ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বান্ডেলগুলো তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, আমার কাছে একটুও ভালো লাগেনি। এইসব বান্ডেল ইনকিউবেটরের মধ্যে দেওয়ার কোনো মানে হয় না। তো পরবর্তী বান্ডেল ইনকিউবেটর কিন্তু আপনারা এই বান্ডেলগুলাই দেখতে পাবেন। এই বান্ডেলগুলো কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমি সবগুলো বান্ডেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখেও শুধু সময় নষ্ট হচ্ছে, মানে এইসব বান্ডেল আসলে কে নেবে? তো যাই হোক গাইস, যেহেতু আসতেছে আমি আপনাদের দেখিয়ে দিলাম গাইস। আমাদের গোল্ডেন সেট ইনকিউবেটরটা চলে যাওয়ার পরে গজার স্কিনগুলো আসবে। তো তারপরে কিন্তু পরবর্তী ইনকিউবেটরে আপনারা এই বান্ডেলগুলো দেখতে পাবেন। তো আমি কিন্তু 4টা বান্ডেল সহকারে আপনাদের দেখিয়ে দিলাম ভিডিও সহকারে। তো যাই হোক গাইস, আর গাইস আপনাদের যাদের যাদের টপ আপ লাগবে আপনারা চাইলে কিন্তু gamebazarbd.com এই সাইট থেকে কিন্তু টপ আপ করতে পারেন, একদম ইজি ভাবে এই সাইট থেকে টপ আপ করতে পারবেন, একদম ট্রাস্টেড কিন্তু একটা সাইট। তো এই সাইট থেকে আপনারা কখনো কোনো প্রতারণার শিকার হবেন, একদম কম টাকায় কিন্তু অনেক বেশি বেশি ডায়মন্ড কিনতে পারবেন এই সাইট থেকে। আর এখান থেকে কিন্তু ইউআইডি দিয়ে কিনতে পারবেন, তাছাড়া ইন গেমও কিন্তু কিনতে পারবেন, উইকলি মান্থলি সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবল। তো চাইলে কিন্তু এই সাইট থেকে আপনারা টপ আপ করতে পারেন। এই সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স প্লাস ফার্স্ট কমেন্টে কিন্তু পিন করা থাকবে। তো যাদের যাদের টপ আপ লাগবে তারা যান টপ আপ করে আসেন গাইস। আপনারা সবাই জানেন আমাদের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে প্রপোজিমটা রিটার্ন আসতে চলেছে। সো আপনারা এখন অনেকে কমেন্টে বলেছিলেন যে ভাই আমাদের প্রপোজিমটা কোন ইভেন্টে রিটার্ন আসবে। তো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস, আমাদের গত বছর কিন্তু এই ইভেন্টে কিন্তু রিটার্ন দিয়েছিল প্রপোজিমটা। তো এবারও কিন্তু সেম এরকম একটা ইভেন্টে কিন্তু আপনারা দেখতে পাবেন, একটা উইশ ইভেন্টে। একটা উইশ ইভেন্টে কিন্তু আপনারা এই দুইটা ইমোট, প্রপোজিমোট এবং কি আই হ্যাড টু ইমোট, আরেকটা হচ্ছে হার্ট ব্রোকেন ইমোট। তো যেটি কিন্তু নতুন ডিজাইন করা হয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাবেন। সো ভ্যালেন্টাইন উইশ ইভেন্টটা যদি আপনারা হার্ট ব্রোকেন ইমোটটা যদি নাও দেয় তাহলে কিন্তু আপনারা পপজি ইমোট এবং কি আই হার্ট ইমোট এই দুইটা ইমোট কিন্তু আপনারা 100% শিওর রিটার্ন দেখতে পাবেন। আর আমাদের আপকামিং রিটার্ন ইনকিউবেটর কোনটা হবে আপনারা কে জানতে চেয়েছিলেন। তো আপকামিং রিটার্ন ইনকিউবেটর হবে আমাদের স্ক্রিন ওভার ইনকিউবেটর দেখতে পাচ্ছেন গাইস। এই বান্ডেলগুলো এগুলো কিন্তু হতে চলেছে আপকামিং রিটার্ন ইনকিউবেটর, কারণ অলরেডি সিঙ্গাপুর সার্ভারে চলে এসেছে। আপকামিং সময় আপনারা শিওর থাকেন আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আপনারা এই ইনকিউবেটরটা 100% শিওর রিটার্ন দেখতে পাবেন গাইস। নেক্সট আপডেট হচ্ছে আমাদের আজ রাত 12টার আপডেট। তো আজ রাত 12টার পর
আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন गाइस আজাদ বাউটা পরে কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবেন তো সেই ইন্টারফেসটি কেমন হবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেইন ইন্টারফেসটা কিন্তু হবে এরকম ইভেন্টের তো এখানে টুকলা আপনারা দেখতে পাচ্ছেন गाइस এলিট পাস থাকতে পারে কারণ পিএক্সের সময় এলিট পাস দেখা গেছে তো হয়তো এলিট পাস আপনারা নিতে পারবেন गाइस আজাদ বাউটা পরে কিন্তু আপনারা 100% সিওর থাকেন এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন আর আপনারা তো সবাই জানেন আমি কোনো ফেক আপডেট দেই না যে আপডেটগুলো দেই 100% কনফার্ম হবে কিন্তু গেমের মধ্যে এড হয়ে যায় যেমনটা গতকাল আমি আপনাদের বলেছিলাম যে ডায়মন্ড রয়্যাল আজকে যে বান্ডেলটা আছে সেই বান্ডেলে কিন্তু আসবে তো সেটাই কিন্তু এসে গেছে তো যাই হোক गाइस আপনারা কিন্তু কালকে এই ইভেন্টটা কিন্তু দেখতে পেতে চলেছেন একটা ডিসকাউন্ট ইভেন্ট তো এখানে আপনারা নেম চেঞ্জ কার্ড তারপর আপনারা ডায়মন্ড রয়্যাল কার্ড ওয়েপেন রয়্যাল কার্ড ইনকিউবেটর ভাউচার এগুলো কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন তো যাই হোক गाइस কোনো কারণে যদি আজ রাত 12টা পরে এই ইভেন্টটা যদি গেমের মধ্যে না এড হয় তবে কাল সকাল 8টার মাঝখানে কিন্তু আপনারা 100% সিওর থাকেন দেখতে পেয়ে যাবেন আজ রাত 12টায় আসবে তা না হলে কিন্তু কাল সকাল 8টার মধ্যে আসবে তো এই দুইটা টাইমের মধ্যে কিন্তু আপনারা 100% সিওর থাকেন এটা দেখতে পাবেন আর এলিট পাস ডিসকাউন্ট পাওয়ার খুব বেশি চান্স আছে এলিট পাস হয়তো আমরা ডিসকাউন্ট পাবো এই ইভেন্ট থেকে তবে সেটা কিন্তু কনফার্ম হয়নি এখনো যে এলিট পাস পাবো কিনা হয়তো আমরা এলিট পাসও ডিসকাউন্ট পাবো কারণ এই মাসের এলিট পাসটা খুব বেশি একটা ভালো না তো যাই হোক গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর আমরা 50,000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি আর মাত্র 300-400 বা 500 মতো সাবস্ক্রাইব কিন্তু বাকি আছে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো আপনারা সবাই মিলে যদি আজকে রাতে যদি 50K কমপ্লিট করে দিতেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকতাম যাই হোক গাইস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টিকটক ইউজ করে তো চাইলে আমাকে টিকটকে একটু ফলো করে দিতে পারেন আমার ফলোয়ার সংখ্যা খুবই কম তো আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি ফার্স্ট কমেন্টে টিকটকের লিংকটা কিন্তু পিন করা থাকবে তো সেখান থেকে গিয়ে আপনারা চাইলে একটু ফলো করে দিতে পারেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।